শুধুমাত্র আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শেখুত তাফসিরুল হাদিস মাওলানা খুরশিদ আলম কাসেমী হাফিজুল্লাহ আমাকে আদেশ করেছেন, আমি এসেছি। মুরব্বীরা সারাদিন থেকে কথা বলছেন, আমার পরেও বলবেন। আমি খুব সংক্ষিপ্ত করে, যেহেতু খতমে নবুয়ত কনফারেন্স, আমি খুব সংক্ষিপ্ত করে আপনাদের কাছে কাদিয়ানীরা কেন কাফের এই বিষয়টা একদম সংক্ষিপ্ত সময়ের ভিতর কাদিয়ানীদের কিতাব দেখিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রথম একটা দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, যেহেতু তিনি সত্য নবী তার কিতাব কোরআন সত্য। আল্লাহ রাব্বুল আলামিন একদম কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সব কাফেরদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন যে কোরআনের একটা ছোট্ট সূরার মতো ছোট্ট সূরা বানিয়ে দেখো, এখনো পারেনি কিয়ামত পর্যন্ত পারবে? একটা জিনিস প্রথমে বুঝেন, ইসলাম যেমন একটা ধর্ম, গোলাম আহমদ কাদিয়ানির কাদিয়ানি এটা একটা স্বতন্ত্র ধর্ম। আমাদের যেমন স্বতন্ত্র কিতাব আছে, আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন, কাদিয়ানিদের তেমন একটা স্বতন্ত্র ধর্মগ্রন্থ আছে, ওইটার নাম তাজকিরা। দেখেন, কোন ব্যক্তি যদি বলে আমার উপর ওহি আসছে এইটা, আর এই ওহি যদি পরে মিথ্যা প্রমাণিত হয়, এটা নবী না বাটপা? বলেন না, এটা নবী না বাটপা? আমি আপনাদেরকে সব একটা 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 করে খুলে দেখাই। এই যে দেখেন, আমার হাতে যে বই আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো তাজকিরা। এই তাজকিরা হলো মজমুআ ইলহামাত কুশুফ ও রুইয়া হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মসীহ মওউদ ও মাহদী মওউদ আলাইহিস সালাম। মানে গোলাম আহমদ কাদিয়ানির উপর আল্লাহর পক্ষ থেকে যে সকল ওহী আসছে, ইলহাম আসছে, তারা সব ওহী জমা করে যে বইয়ে লিখেছে, ওই বইয়ের নাম হলো তাজকিরা। যেমন আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন, কাদিয়ানিদের ধর্মগ্রন্থের নাম তাজকিরা। এই তাজকিরার ব্যাপারে গোলাম আহমদ কাদিয়ানি কি বলেছে আমি আপনাদেরকে একটু পরে শোনাই। এই যে দেখেন, আমার কাছে রয়েছে রুহানি খাজাইন। এই যে দেখেন, রুহানি খাজাইন তসনিফা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, অর্থাৎ গোলাম শয়তান কাদিয়ানি, তার লিখিত ছোট্ট 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 84টা বই আছে। ছোট 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 84টা বই কাদিয়ানিরা এক জায়গায় করে রুহানি খাজাইন নামে 23 খণ্ডে ছাপিয়েছে। এই 23 খণ্ডের রুহানি খাজাইন সবগুলো তো আমি আনি নাই। দেখেন, এই রুহানি খাজাইনের এটা হলো 22 নম্বর খণ্ড, তসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। এই 22 নম্বর খণ্ডের 220 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে একটা বক্তব্য পড়ে শোনাই। দেখেন, 220 নম্বর পৃষ্ঠায় সে কি বলছে, বইয়ের নাম হলো হাকিকাতুল ওয়াহি রুহানি খাজাইন 22 নম্বর খণ্ডের 220 নম্বর পৃষ্ঠা, কিতাবের নাম হাকিকাতুল ওয়াহি, গোলাম আহমদ কাদিয়ানি বই লিখেছে ওহির বাস্তবতা। এখানে কি কঠিন কথা লিখেছে দেখেন, বলছে মে খুদা তালা কি কসম কাহা কর কাহতা হ গোলাম আহমদ কাদিয়ানি বলে, আমি আল্লাহ তালার কসম করে বলি, মে উন ইলহামাত পর ইসি তরহ ইমান লাতা হো জেসা কে কোরআন শরীফ পর। সে বলছে, আমি যেমন কোরআনের উপর ইমান আনি, আমার উপর যে ওহিগুলো আসছে এগুলোর উপরে এরকম ইমান আনি। এরপরে বলছে, আবার খুদা কি দুসরি কিতাবম পর, আবার জিস তরহ মে কোরআন শরীফ কো ইয়াকিনি ওয়া কাতঈ তুর পর খুদা কা কালাম জানতা হো। সে বলছে, আমি যেমন কোরআনকে অকাট্যভাবে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করি, ইসি তরহ উস কালাম কো ভি জো মেরে পর নাজিল হোতা হে খুদা কা কালাম ইয়াকিন করতা হো। সে বলছে, কোরআন যেমন আল্লাহর কালাম হিসাবে আমি ইয়াকিন করি, দৃঢ় বিশ্বাস করি। গোলাম আহমদ কাদিয়ানি বলে, আমার উপর যে ওহিগুলো আসছে ওগুলোকেও আমি দৃঢ়ভাবে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করি। এবার দেখেন, তার কালামে কি আছে? আমাদের কোরআনের একটা নুকতা কেউ কিয়ামত পর্যন্ত ভুল প্রমাণ করতে পারবে? আর আসতে বলে, আমাদের কোরআনের একটা নুকতা কেউ কিয়ামত পর্যন্ত ভুল প্রমাণ করতে পারবে? এবার সে বলছে, তার উপর যে ওহি আসছে এগুলো কোরআনের মতো অকাট্য। আচ্ছা, তার উপর যে ওহিগুলো আসছে এগুলো যদি কোরআনের মতো অকাট্য হয়, এবার তার কিতাব থেকে সে যে পাকপার, সে নবী হওয়া দূরের কথা, সে রাসূল হওয়া দূরের কথা, সে ভালো মানুষ হওয়া দূরের কথা, সে যে আমাদের মতো মৃত্যু বন্ধ পদ্মা সুচ্চা, এই যে প্রমাণের জন্য তার বই খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, তাজকিরা 503 নম্বর পৃষ্ঠা, দেখেন তাজকিরা 503 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে খুব দ্রুত পড়ে শোনাচ্ছি, আপনারা মনোযোগ নষ্ট করবেন না। এই যে দেখেন, তার উপর সে লিখেছে 14 জানুয়ারি 1906,
14 জানুয়ারি 1906 এই 14 জানুয়ারি 1906 তার উপর ওহী আসছে। কি ওহী আসছে? এই আয়াতের ব্যাখ্যা করতেছে, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ওয়া সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। এখন ওহী কি লেখছে? মাই মক্কা মুকাররমা মে মরে গে ইয়া মদিনা মে 14 জানুয়ারি 1906 তার উপর ওহী আসছে। কি ওহী আসছে? গোলাম আহমদ বলে আমার উপর ওহী আসছে, আমি মক্কায় মরব অথবা মদিনায় মরব। তার কিতাবে সে লিখেছে যে 14 জানুয়ারি 1906 তার উপর ওহী আসছে সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে। সে যে পাকপার মিথ্যু এটা প্রমাণ হওয়ার জন্য কিচ্ছু লাগে না। সে বলেছে তার উপর ওহী আসছে সে মক্কায় মারা যাবে অথবা মদিনায় মারা যাবে। অথচ আল্লাহ সারা দুনিয়ার মানুষকে দেখিয়েছেন এই বদমাস মক্কায় মারা যাওয়া দূরের কথা, মদিনায় মারা যাওয়া দূরের কথা। সে জীবনে মক্কা মদিনায় একবারও যায় নাই, তার ওহী মিথ্যা খণ্ড প্রমাণিত হয়েছে। সুতরাং যারা কাদিয়ানীদেরকে নবী দাবি করবে, নবী মানবে তারাও কাফের, কাদিয়ানীদের পক্ষে যারা সংক্ষেপে দাবি করবে তারাও কাফের। এটা বুঝার জন্য আমি কাদিয়ানির একটা বক্তব্য আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝবেন। সময় কম, তাই দেখেন রুহানি খাজা আইন 22 নম্বর খণ্ড থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই সে কি কি বলেছে। এই 521 নম্বর পৃষ্ঠা দেখেন, 521 নম্বর পৃষ্ঠা দেখেন, বইয়ের নাম তাতিম্মা হাকিকাতুল ওয়াহী। বইয়ের নাম তাতিম্মা হাকিকাতুল ওয়াহী। এখানে লিখছে দেখেন, সু জেসা কে বারাহিনে আহমদিয়া মে খুদা তাআলা নে ফরমায়া হ্যায়। বারাহিনে আহমদিয়া আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? সে বলতেছে মে আদম হ। কাদিয়ানি বলে আমি হলাম আদম, মে নূহ হ আমি হলাম নূহ, মে ইব্রাহিম হ আমি হলাম ইব্রাহিম, মে ইসহাক হ আমি হলাম ইসহাক, মে ইয়াকুব হ আমি হলাম ইয়াকুব, মে ইসমাঈল হ আমি হলাম ইসমাঈল, মে মূসা হ আমি হলাম মূসা, মে দাউদ হ আমি হলাম দাউদ, মে ঈসা ইবনে মরিয়ম হ আমি হলাম ঈসা ইবনে মরিয়ম, মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ আমি হলাম মুহাম্মদ। সে এক নবী দাবি করে নাই, সে এক নম্বরে বলছেন আমি হইলাম আদম, দুই নম্বরে বলেছে আমি হইলাম নূহ, তিন নম্বর হইলাম আমি হইলাম ইব্রাহিম, চার নম্বর বলে আমি হইলাম ইসহাক, পাঁচ নম্বরে বলে আমি হইলাম ইয়াকুব, ছয় নম্বরে বললাম আমি হইলাম ইসমাঈল, সাত নম্বর আমি হইলাম মূসা, আট নম্বর আমি হইলাম দাউদ, নয় নম্বর আমি হইলাম ঈসা, দশ নম্বর সে বলেছে আমি হইলাম মুহাম্মদ। গোলাম আহমদ কাদিয়ানি শুধু নবী দাবি করে নাই, সে নিজেকে 10 জন নবী দাবি করেছে, সে নিজেকে 10 জন নবী দাবি করে 10 ডাবল কাফের। এবার দেখেন কাদিয়ানিদের জঘন্য আকীদার একটা পাঠ হলো তাকিয়া, খুব মনোযোগ দিয়ে এটা বুঝবেন। আপনি কাদিয়ানিদেরকে জিজ্ঞেস করবেন তোমরা কাদিয়ানিদেরকে নবী মানো, মাথা কোরআন শরীফ নিয়ে বলবে নবী মানি না। আপনি কাদিয়ানিদেরকে বলবেন তোমরা কি নবী করিম সাল্লাল্লাহু শেষ নবী মানো, মাথা কোরআন শরীফ নিয়ে বলবে যে হ্যাঁ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শেষ নবী মানি। এটা হলো শিয়াদের আকীদার মতো তাকিয়া, মানে তাদের ধর্ম মতে কোনো মানুষকে তাদের দিকে প্রভাবিত করার জন্য, কোনো মানুষকে তাদের দিকে প্রভাবিত করার জন্য মিথ্যা বলা যায় যেটাকে বলে তাকিয়া, এই তাকিয়াবাজি করে। তখন তাদেরকে আপনারা পাল্টা প্রশ্ন করবেন, আচ্ছা যদি তোমরা তাকে নবী না মানো তাহলে বলো যদি কেউ নিজেকে নবী দাবি করে সে কি? সে তো কাফের। আরে যে কাফের হয় সে ঈসাও হতে পারে না, যে কাফের হয় সে মাসিহা হতে পারে না, সে হযরতে মাহদী হতে পারে না, যে কাফের হয় সে জাহান্নামে কিচ্ছু দিচ্ছ না। এ বদমাস কত বড় খারাপ। অনেকে বলে যে আসলে রাসূল দাবি করে নাই, আমি একটা দেখালাম যে 10 জন নবী দাবি করেছে, এর চেয়ে আরো জঘন্য কিছু বক্তব্য আমি দেখাই। সেই জঘন্য কিছু বক্তব্য দেখিয়ে তারপর শেষ করব। এই যে দেখেন রুহানি খাজাইন, এগুলো আমি আমাদের কিতাব থেকে দেখাচ্ছি না, কাদিয়ানির নিজের লেখা বই এগুলো। এই যে দেখেন রুহানি খাজাইন তসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মসীহে মওউদ ও মাহদী মওউদ আলাইহিস সালাম। দেখেন এই রুহানি খাজাইন এটা হলো 18 নম্বর খণ্ড। 18 নম্বর খণ্ডের বেশ কিছু বক্তব্য আমি আপনাদেরকে পড়ে শোনাই। 1 নম্বর 207 নম্বর পৃষ্ঠা দেখেন, 207 নম্বর পৃষ্ঠা কোরআনুল কারীমে একটা আয়াত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম। এখানে রিসালা নাম দিয়েছে এক গালতি কা ইজালা। এখানে বলছে এই যে আল্লাহ মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ বলেছেন, এতদিন ধরে আপনি শুনছেন, এখানে আল্লাহ আমাদের নবীর কথা বলেছেন, সে বলছে না ইস ওয়াহিয়া ইলাহিমে মেরা নাম মুহাম্মদ রাখা গিয়া ওয়ার রাসূল বি গোলাম শয়তান কাদিয়ানি বলে, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে মদিনাওয়ালা না, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে কামলিওয়ালা না, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে রাহমাতুল আলামিন না, সে বলছে ইস ওয়াহিয়া ইলাহিমে আল্লাহ মেরা নাম মুহাম্মদ রাখা ওয়ার রাসূল বি, এখানে আল্লাহ গোলাম মুহাম্মদ কাদিয়ানি নাম মুহাম্মদ রেখেছেন এবং তাকে রাসূল বলেছেন। পশাস জুতা দিয়ে বেড়িয়েলেও কিচ্ছু হবে না, এগুলাকে একদম মানে ডাস্টবিনে নিয়ে মানুষের পায়খানা যে ট্যাঙ্কিতে থাকে ওটা নিয়ে মাথা চুবাইয়া রাখতে হয়। এটা বলেছে 207 নম্বর পৃষ্ঠায় যে আল্লাহ তার নাম মুহাম্মদ রেখেছেন। এরপরে দেখেন আরেকটু অগ্রসর হয়ে 3 পৃষ্ঠা পরে 211 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে বক্তব্যটা একটু পড়ে শোনাই, দেখেন আরো কত জঘন্য কথা বলেছে। এখানে দেখেন দেখেন এখানে যে লিখেছে ওয়ার উসকে নাম বইয়ের নাম এক গলতি কা ইজালা রুহানি খাজাইন 211 নম্বর পৃষ্ঠা ওর উসকে নাম মুহাম্মদ ওর আহমদ সে মুসম্মা হাকর মে রাসুল বি হো ওর নবী বি হো ইয়ানি বেজা গিয়া বি ওর খুদা সে গায়েব কি খবরে পানে ওয়ালা বি, কত জঘন্য কথা। দেখেন সে বলছে তোমাদের নবীর নাম আহমদ ঠিক আছে, তোমাদের নবীর নাম মুহাম্মদ ঠিক আছে, সে বলে ওর উসকে নাম আহমদ ওর মুহাম্মদ নাম সে মুসম্মা হাকর মে রাসুল বি হো, মনোযোগ, সে বলে মে রাসুল বি হো, সে বলে তিনিও মুহাম্মদ আমিও মুহাম্মদ, তিনিও রাসূল মা রাসূল বি হো আমিও রাসূল। এরপরে বলে আওয়ার নবী বি হো, তিনিও রাসূল আমিও রাসূল, তিনিও নবী আমিও নবী, ইয়ানি বেজা গিয়াবি আমাকে প্রেরণ করা হয়েছে ওর খুদা সে গায়েব কি খবরে পানে ওয়ালা বি, আমি আল্লাহর পক্ষ থেকে গায়েবের খবর পাই। এই যে আমি 4টা বক্তব্য দেখালাম, আরেকটা বক্তব্য দেখাই পরবর্তীতে আমি শেষ করে দিব। দেখেন এই কিতাবের দাফিউল বালা বইয়ের নাম রোহানি খাজাইন 18 নম্বর খণ্ডে 231 নম্বর পৃষ্ঠা, দেখেন এই কাদিয়ানি কি লিখেছে যে তোমরা যে খুদার ইবাদত করো এ খুদা সত্য খুদা না, তাহলে সত্য খুদা কোনটা, সে লিখেছে সচ্চা খুদা ওহি খুদা হয় সত্য খুদা ওই খুদা জিসনে কাদিয়ান মে আপনা রাসূল ভেজা, সে বলছে সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছে। কাদিয়ান কোথায়? পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের একটা গ্রাম হলো কাদিয়ান, যেমন নোয়াখালীর সোনাইমুড়ির একটা এলাকা সাতারবাইয়া, পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুরের একটা এলাকার নাম কাদিয়ান। ও নোয়াখালীর মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান নামক এলাকায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ কোন রাসূল পাঠাইছেন? না। বড় আস্তে বললেন, না। এবার বলেন কাদিয়ানি মুসলমান না কাফের? আমি গোলাম আহমদ কাদিয়ানির 7টা বক্তব্য দেখালাম, এমন শত শত বক্তব্য, 7টা না শত শত বক্তব্য আপনি যদি আমাদের কাছে বুঝতে চান আপনি আমাদের কাছে আসেন, আমাদের কোনো কিতাব না, একদম কাদিয়ানির কিতাব খুলে খুলে শত শত বক্তব্য দেখাবো যে কখনো নবী দাবি করেছে, কখনো রাসূল দাবি করেছে, কখনো বলেছে আমি ঈসা, তাকে প্রশ্ন করা হয়েছে তুই ঈসা কেমনে হই কেমনে হইছ, সে নিজে বলছে যে আমি স্বপ্নে গর্ভবতী হয়ে ঈসা হয়ে গেছি। এই যে এখানে আছে, এখানে আছে, এটা দূরে যাওয়ার দরকার নাই। এই যে রুহানি খাজাইন, রোহানি খাজাইন, এই রোহানি খাজাইন আমি দেখাচ্ছি আপনাদেরকে, রোহানি খাজাইন 18 নম্বর খণ্ডে, রোহানি খাজাইন 21 নম্বর খণ্ডে, হ্যাঁ রোহানি খাজাইন 21 নম্বর খণ্ডে সেটা সুস্পষ্ট ভাষায় বলেছে যে স্বপ্নে আমি গর্ভবতী হয়ে গিয়েছি। এই যে এটা হলো এই যে রোহানি খাজাইন 19 নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর খণ্ডের 50 নম্বর পৃষ্ঠা বলেছে যে স্বপ্নে সে গর্ভবতী হয়ে গেছে, এখন স্বপ্নে সে গর্ভবতী হয়ে, এই যে দেখেন এখানে লম্বা বিস্তারিত লিখেছে, স্বপ্নে সে গর্ভবতী হয়ে তারপর সে নিজে ঈসা হয়ে গেছে। আমরা বলি যে স্বপ্নে গর্ভবতী হয়ে যায় এটা তো মানুষ না, এটা জানোয়ার, এটা জানোয়ারের থেকে আরো খারাপ। সুতরাং এটা এত স্পর্শকাতর আকীদা, গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহ নবী সাল্লামের এত বড় শত্রু যে 1400 বছরের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত বেয়াদবি কেউ করে নাই যতটা কাদিয়ানি করেছে, নবীদের সামনে এত বেয়াদবি কেউ করে নাই যতটা কাদিয়ানি করেছে। সুতরাং পুরো উম্মার স্বীকৃত আকীদা, যারা কাদিয়ানির আহমদিয়া মুসলিম জামাতে অংশগ্রহণ করবে, এখন রাত যেমন সত্য আহমদিয়া মুসলিম জামাত কাফের এটা তার থেকে আরো বড় সত্য। এরপরে কথা বুঝেন, কাদিয়ানিরা এমন জঘন্য কাফের, কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের, কাদিয়ানিদেরকে যারা কাফের মানবে না তাদের বউ ওটা তালাক হয়ে যাবে। বলবেন কেমন আখারি দেশে রেজাউল করিম আবরার সব ফতোয়া দিয়ে গেছে,
পৃথিবীতে এমন কোন বাপের বেটা নাই আমার ফতোয়া উল্টাবে, যে যারা কাদিয়ানিদেরকে কাফের মানবে না তাদের বউ কথা বলে না। এখন বাংলাদেশে যারা কাদিয়ানিদের পক্ষে দালালি করবে তারা কাফের, বাংলাদেশে যারা কাদিয়ানিদের পক্ষে টিভি টক শোতে বসে দালালি করবে তারা কাফের। আমাদের কথাবার্তা পরিষ্কার, বাংলাদেশে যারা কাদিয়ানিদের পক্ষে জাতীয় সংসদে দালালি করবে তারাও কাফের, বাংলাদেশে যারা কাদিয়ানিদের পক্ষে কথা বলবে তারা কাফের। দেখেন আমরা রাষ্ট্রকে বলি, সরকারকে বলি, কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেন, এর অর্থ এইটা না যে সরকার ঘোষণা করলে কাফের হবে, না করলে কাফের হবে না, এমন না। সরকার ঘোষণা করলেও কাফের, সরকার ঘোষণা না করলেও কাফের। আমরা জানতে চাই আপনারা কাফের মানেন কিনা এটা বলেন, যদি কাদিয়ানিদেরকে কাফের না মানেন আপনারা কাফের। বসেন, শেষ কথা শুনেন, আমি শেষ কথা বলে শেষ করছি, ভালো করে শুনেন। বাংলাদেশের সব ধর্মের লোকজন মনোযোগ দিয়ে বুঝেন, বাংলাদেশের সব ধর্মের লোকজন তাদের ধর্ম পালন করে, ইহুদিরা তাদের ধর্ম পালন করে, হিন্দুরা তাদের ধর্ম পালন করে, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে, হুজুর সবাই তাদের ধর্ম পালন করে, কাদিয়ানিদেরকে ধর্ম পালন করতে আপনারা বাধা দেন কেন? দেখেন হিন্দুরা যেমন করে ব্যাপারটা বুঝেন, হিন্দুরা যেমন করে, বৌদ্ধরা যেমন করে, ইহুদিরা যেমন করে, খ্রিস্টানরা তেমন করবে, আমাদের আপত্তি নাই। কিন্তু মাসালা বুঝেন, হিন্দুরা করে হিন্দু পরিচয়, বৌদ্ধরা করে বৌদ্ধ পরিচয়, ইহুদিরা করে ইহুদি পরিচয়, খ্রিস্টানরা করে খ্রিস্টান পরিচয়, কাদিয়ানিরা ইস্তেমা করতে চাইবে কাদিয়ানি পরিচয় করো, মুসলমান পরিচয় 93% মুসলমানদের দেশে কোন ইস্তেমা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সে যদি গোশত বিক্রি করে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সাইনবোর্ড দিয়েছে গরুর গোশতের, কিছুদিন পর খবর পাইলেন যে শিয়ালের গোশত বিক্রি করে, কুত্তার গোশত বিক্রি করে, তার হাড্ডি থাকবে। আপনি গরুর গোশত বিক্রি করবেন, গরুর গোশতের সাইনবোর্ড লাগান, আপনি শিয়ালের গোশত বিক্রি করবেন, শিয়ালের গোশতের সাইনবোর্ড লাগান, আপনি মদ বিক্রি করবেন, মদের সাইনবোর্ড লাগান, শিয়ালের গরুর গোশতের সাইনবোর্ড লাগিয়ে, যেমন শিয়ালের গোশত বিক্রি করা যায় না, মদের জমজমের পানির সাইনবোর্ড লাগিয়ে যেমন মদ বিক্রি করা অপরাধ, কাদিয়ানিরা তাদের কার্যক্রম পরিচালনা করবে, ইজতেমা করবে, কাদিয়ানি পরিচয় করো, আমাদের কোনো আপত্তি নয়। কিন্তু সওয়াবে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পরিচয় হলো মুসলমান, মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সুম্মাকুমুল মুসলিমিন। হিন্দুরা যেমন তাদের পূজা মুসলমান পরিচয় করতে পারে না, খ্রিস্টানরা যেমন ক্রিসমাস যে মুসলমান পরিচয় করতে পারে না, কাদিয়ানিরা পঞ্চগড়ে ইস্তেমা করবে করুক, আমাদের আপত্তি নয়। মুসলমান পরিচয় কোনো ইস্তেমা যদি এই দেশে কাদিয়ানিদেরকে করতে দেওয়া হয়, সারা বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানিদেরকে প্রতিহত করবে, করবে ইনশাআল্লাহ। সুতরাং শুনেন, ইয়ামামার যুদ্ধ হয়েছিল মুসাইলামাতুল কাযযাবের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের টোটাল জীবনে যত যুদ্ধ করেছেন সব যুদ্ধে 259 জন সম্ভবত সাহাবী শাহাদত বরণ করেছেন, আর এক ইয়ামামার যুদ্ধে প্রায় 1200 সাহাবা একরাম খতম নবুয়তের ইজ্জতের হেফাজতের জন্য শহীদ হয়েছেন। আমি জানতে চাই বাংলাদেশের কাদিয়ানিরা আমার নাকের ডগায় বিভিন্ন জায়গায় যদি মসজিদের নামে প্রতারণা করে তাদের উপাসনালয় নির্মাণ করতে চায় অথবা তাদের ধর্মীয় কাজ করতে চায়, সেগুলোকে প্রতিহত করার জন্য অনখালের মুসলমান সবাই প্রস্তুত আছেন না নাই? আমাদের মুরব্বীরা, আমাদের আল্লামা আহমদ শফি রহিমাল্লাহ চলে গিয়েছেন, হযরত আহমদ শফি, হযরত আমাদের হাটাজারি হযরত রহিমাল্লাহ জীবনের শেষ তামান্না ছিল, আল্লামা জুনায়েদ বাবনগরী রহিমাহুল্লাহ তার জীবনের শেষ তামান্না ছিল, আল্লামা নুরুল ইসলাম জিহাদ রহিমাহুল্লাহ সারা জীবন আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন, হাটাজারি হযরত রহিমাল্লাহ সর্বশেষ তামান্না ছিল কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা, জীবনের শেষ পর্যন্ত আল্লামা আশরাফ আলী রহিমাহুল্লাহ জীবনের শেষ তামান্না করে গিয়েছেন। আমাদের মুরব্বীরা যেতে 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 আমরা একদম খালি হয়ে যাচ্ছি, শূন্য হয়ে যাচ্ছি। আমাদের যে সকল মুরব্বীরা আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরে হাবিবুল্লাহ এখানে এসেছেন, মধুপুরে পিসা বুঝুন, আমাদের যে সকল মুরব্বীরা খতম নবুয়তের ব্যানার নিয়ে সারা দেশে দৌড়াদৌড়ি করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতের জন্য, খতম নবুয়তের চেয়ার হেফাজতের জন্য আমাদের মুরব্বীরা যেই নির্দেশনা দিবেন সেই নির্দেশনা জীবন বাজি রেখে বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন
এই কাদিয়ানীদের বিরুদ্ধে সব ধরনের বুদ্ধিবৃত্তিক কাজ করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।